নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানায় পায়েল কুক অ্যান্ড ট্রাভেল ব্লগে। আমার আজকে স্পেশাল রেসিপি গুজিয়া বা পেরোকিয়া। বিহার বা ইউপির দিকে এই রেসিপিটি খুব দারুণভাবে প্রচলিত। খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন। বানানো খুব সহজ। তার জন্য আমি প্রথমেই খোয়া বানিয়ে নিয়েছি দুধটাকে জাল দিয়ে। এদিকে কড়াইতে সুজি আমি ভেজে নিচ্ছি অল্প লাল করে। কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম করে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা করে নেবেন। ড্রাই ফ্রুটসগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমি নারকেল কোড়া অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করা যেতে পারে। এবার সমস্ত উপকরণগুলোকে একদম কম আঁচে হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বানিয়ে রাখা খোয়াটা। খোয়াটা দিয়ে পুরটা বানিয়ে নেব অল্প অল্প করে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। আমি খোয়াটা বানানোর সময় চিনি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ঘি দিয়ে। এই রেসিপিতে যদি আপনারা ময়দাটা ঘি দিয়ে মাখান তাহলে রেসিপিটা অনেক বেশি স্বাদের হয়। তো সেই জন্য আমি এখানে ঘি দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে। একদমই বেশিভাবে জল দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। 10 মিনিট রেস্ট দিয়ে এইভাবে পুরীর আকারে বেলে নিতে হবে। একটু বড় সাইজের পুরিগুলো বানিয়ে নিতে হবে। এবার গুজিয়া বানানোর জন্য আপনারা হাত দিয়েও ব্যবহার করতে পারেন, অথবা এই প্লাস্টিকের কন্টেনারগুলোতেও গুজিয়া খুব ভালোভাবে ইজিলি বানিয়ে নেওয়া যায় এবং অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণে গুজিয়া বানিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে এরকম কিছু না থাকে, আপনারা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন। এভাবে চেপে দিলে খুব সুন্দরভাবে এটা শীল হয়ে যায় আর তৈরি হয়ে যাবে গুজিয়া বানানো। এভাবে আমি সমস্ত গুজিয়াগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এক এক করে ভেজে নিচ্ছি গুজিয়াগুলো। একটা চামচ দিয়ে খুব অল্প করে হালকা হাতে এগুলোকে ভাজতে হবে। এভাবে সমস্ত গুজিয়াগুলো ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার আসা অবধি গুজিয়াগুলো আমি ভেজে নেব। সমস্ত গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। পরের একটি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।